সো এখন আমরা দেখবো হাইপোথ্যালামাস সম্পর্কে, ক্লিয়ার? স্টুডেন্ট টাইম ফর হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস মিনস যে থ্যালামাসের নিচে থাকে, ক্লিয়ার? সো দিস ইজ হাইপোথ্যালামাস। আর একটু সুন্দর করে অ্যাড করি, সো দিস ইজ হাইপোথ্যালামাস। আমরা তো জানি হাইপোথ্যালামাসের নিচ থেকে দিস হাইপোথ্যালামাস, এই পার্টটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা পার্ট টোটাল হচ্ছে 12টা পার্ট থাকে, 12 রেজিয়ন, 12টা এলাকা নিয়ে হাইপোথ্যালামাস তৈরি, রাইট? সো হাইপোথ্যালামাস থেকে স্নায়ু আসে এই যে এদিকে, সো এখানে কিছু ক্ষরণ হয়, এগুলোর নাম হচ্ছে দুই ধরনের হরমোন এখানে আছে, অক্সিটোসিন মধ্যে দেখা যাচ্ছে, আর একটা আছে ভ্যাসোপ্রেসিন, ক্লিয়ার? দিস ইজ হাইপোথ্যালামাস। ওকে, সো লেটস টক অ্যাবাউট হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের 12টা রিজিয়ন আছে, হাইপোথ্যালামাস থেকে বেশি তেমন কিছুই পড়তে হবে না, হাইপোথ্যালামাসে যা পড়তে হবে আমি আপনাদের এখন দেখাবো। ওয়েব কেমন, এদিকে আসো, আচ্ছা আজকে আপনাদের একটু মুহিব ভাই হাসি দেখাই, কেমন? আমার গুরু নাজিব স্যার এই কাজটা করে মাঝে মাঝে, কেমন বলে ডেকে নিয়ে আসে, ইজ মুহিব। আজকে মুহিবের নামের শেষে আমরা একটা আকার যোগ করে দিই, এর নাম হচ্ছে মুহিবা, দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার পরে আছে। সো আমাদের মুহিবা হচ্ছে খুবই সুন্দরী একজন তরুণী, হ্যাঁ, বায়োলজি এডার্সে কাজ করে বা বায়োলজি এডার্সে আছে, আমাদের টিম মেম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন টিম মেম্বারের মধ্যে একজন। সো আপনি একদিন এই এলাকাতে যাচ্ছিলেন, হঠাৎ করে মুহিবাকে দেখে ফেলছেন বা মুহিব বাইরে দেখে ফেলছেন, ক্লিয়ার? মুহিব ভাই আপনি যান, আমি আপনাকে লজ্জা দিতে চাই না। সো আপনি মুহিব বাইরে দেখে খুব পছন্দ করে ফেলছেন, তার হাসিটা আপনার মনের মধ্যে গিয়ে ঘন্টা বাজিয়ে দিয়েছে। কি বাজিয়ে দিয়েছে মুহিব? ঘন্টা। ঘন্টা মিন্স হচ্ছে রাস্তাতে যাচ্ছেন, কাউরে দেখলেন ভেতরে ঘন্টা বাজলো, আপনি হার্ট বিট কিছু মিস করে ফেললেন, দ্যাট মিন্স আপনি তার প্রেমে পড়ে গেছে, আমার ভালো লেগে গেছে। সো আমরা হাইপোথ্যালামাসের কাজটা এভাবে মনে রাখবো। কি হয়েছে? ভালো লেগে গেছে, ক্লিয়ার? এখন নেক্সট পদক্ষেপ কি? নেক্সট পদক্ষেপ হচ্ছে ভালোবাসা। কিভাবে? আপনি মুহিব ভাইয়ের একটা, মুহিব ভাই পুরুষ, আমি মেয়েদের কথা বলছি, তো মুহিব ভাইরে তোমাদের পছন্দ হয়ে গেছে, তোমরা এখন কি করবে? এখন ফেসবুকে একটা লিখবা, এই যে ক্লাস যারা আইডিতে হচ্ছে ওকে একটা মেসেঞ্জারে একটা মেসেজ করে দিই, আপনাকে তো আমি দেখেছি কোথায়, রাজীব ভাই লাইভ ক্লাস ছিল ওখানে, দেখার পরে এত ভালো লাগছে যে আমি আপনাকে ভালো হয়ে ফেলেছি, দেন কি আমি আপনাকে আমার কথা জানালাম, আপনি আমাকে জানাবেন আগামীকালকে। তো ঠিক আছে, পরের দিন মেসেঞ্জারের মধ্যে আপনি বলেও দিয়েছেন যে আগামীকালকে দুপুর 12টার দিকে আমি কনকর্ডের সামনে দাঁড়াবো, রাস্তার অপোজিটে ট্রাফিক পুলিশ বক্সটা যেখানে আছে ওখানে আপনি এসে আমাকে আপনার জবাবটা দেবেন। আপনি দাঁড়িয়ে আছেন ওখানে, আকাশে কি প্রচণ্ড রোদ, সো স্বাভাবিকভাবে আপনার গরম লাগছে, আপনার ঘাম হচ্ছে, রাইট? ঘাম বেশি বেশি হলে আপনার তৃষ্ণা লাগবে, তো ঘাম তৃষ্ণা গোল্লায় যাক। আপনার সিচুয়েশন এখন কেমন? আপনার সিচুয়েশন হচ্ছে আপনার
উদ্বেগ হচ্ছে উৎকণ্ঠা হচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা। কেন মুহিব ভাই যদি নেইমা এসে বলে আপনাকে আমার পছন্দ হয় নাই, সরি উই আর নট মেড ফর ইচ আদার, আপনি আর ভালো কাউকে ডিজার্ভ করেন, আমরা আমরা যেটা বলি আর কি। তো আপনি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আছেন, আপনার বুকের মধ্যে ধাক ধাক পীড়ন বা যন্ত্রণা হচ্ছে একটু, এই সময় আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে আছেন, প্রচন্ড রোদ, আপনার ঘাম হচ্ছে, ঘাম হলে আমাদের তৃষ্ণা বেড়ে যায় আর আপনার বুকের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেন মুহিব ভাই নেমে আসলো, আর নেমে আসার পর বলতেছে সেম কথা, উই আর নট মেড ফর ইচ আদার, আপনি আরও ভালোভাবে ডিজার্ভ করেন, রাইট? তো এইটা শোনার পর আপনার খুব খারাপ লাগবে, মনে খুব যন্ত্রণা পাবেন, রাইট? আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে ঢক করে দরজাটা লাগাই দিলেন, দরজা লাগাই দেওয়া মানে তো এখন আমরা দুইটা জিনিস বুঝি, সুইসাইড বুঝি কিংবা হচ্ছে একা থাকা বুঝি, সুইসাইডের রেটটা বা রেশিওটা বেড়ে গেছে। খুব সাবধান, এই কাজটা তোমরা যেন কেউ না করো। তো আপনি দরজাটা বন্ধ করে দিয়েছেন, আপনার আম্মা বলবে কী ব্যাপার দরজা বন্ধ করলো কেন, ও কি ঘুমাই পড়ছে, কান লাগাই দিয়ে ও ঘুমাই পড়ছে মনে হয়, কোনো শব্দ নাই ভেতরে। সো আপনার আম্মা তো ভাববে ক্ষুধার কথা, সে এত তাড়াতাড়ি ঘুমাই পড়লো খাবে না, ও তো ক্ষুধা লাগার কথা, কিন্তু আপনার মনের মধ্যে কী চলতেছে সেটা তো তার জানার কথা না, রাইট? আপনি ভাবতেছে যে আপনি ক্ষুধা নিয়ে যদি ঘুমান তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, ভেতরে ভেতরে কি চলছে জানে না। আপনার চোখ কয়টা? দুইটা। দুইটা চোখ থেকে আপনার অজর ধারায় কি জল ক্ষরণ হচ্ছে মুহিব? অশ্রু। একটা অশ্রুর নাম হচ্ছে অক্সিটোসিন, আর একটার নাম ভ্যাসোপ্রেসিন, রাইট? একটা নাম অক্সিটোসিন আর একটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। লুক, আমি আরেকবার বলছি গল্পটা, কাউকে দেখার পর আপনার ভালো লেগে গেল, আপনি ভালোবাসায় পড়ে গেলেন, তাকে আপনি জানালেন, সে আপনাকে পরদিন দুপুরে আনসার দেবে, আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার ঘাম হচ্ছে, প্রচন্ড তৃষ্ণা হচ্ছে, ওকে? দেন যাই হোক না কেন, আপনি ঘাম মুছতেছেন, তৃষ্ণা হচ্ছে, ইটস ওকে, কারণ আপনার আজকে খুব জরুরি দিন, আজকের জীবনে একটা ব্রেড লেটার ডে। সো এই সময় উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আপনি মনের মধ্যে পীড়ন হচ্ছে, আপনার খুব খারাপ লাগছে, এই সময় এসে সে বলল না আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে কি করি? সবাই তো মুহিব ভাইয়ের মতো এত ভদ্রলোক না, আমি আপনাকে ঘৃণা করি। আপনি বাসায় দৌড়ে চলে গেলেন, দরজা বন্ধ করে ঘুমাই গেলেন, আপনার আম্মা ভাবতেছে ক্ষুধা নিয়ে ছেলেরা যদি ঘুমায় যায় অসুস্থ হয়ে যাবে, তো কিন্তু কেউ তো জানে না আপনি বালিশ চাপড়ে কি করছেন, কাঁদছেন, আপনার দুই চোখ থেকে জল পড়ছে, এক চোখ দিয়ে অক্সিটোসিন আর এক চোখ দিয়ে ভ্যাসোপ্রেসিন। সো এই কাজগুলো হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ, ক্লিয়ার? কিসের কাজ এগুলো? হাইপোথ্যালামাসের কাজ। ইউ গট মি? বুঝতে পেরেছেন? দ্রুত বলেন।